এখন অদ্ভুত বাগিচা, যত প্রবেশ করা মানুষ কেতিয়াও জীবিত অবস্থাত ঘুরে নাহে। পৃথিবীত বহুতো রহস্যময় ঠাই আছে যত যাওয়ার লগে লগে মানুষের জীবনের প্রতি বিপদ নামি আহিব পারে। কিছুমান ঠাইর নাম শুনিলে মানুষে ভয়তে কঁপি উঠে। ঠিক তেনেকৈ ইংল্যান্ডৰ এনে এখন বাগিচা আছে যত প্রবেশ করা মানুষ কেতিয়াও জীবিত অবস্থাত ঘুরে আহিবলৈ সক্ষম হওয়া নাই, কিয়নো এই বাগিচাখনত প্রবেশ করে উশাহ লওয়ার লগে লগে মানুষজনের মৃত্যু হয়। মানুষে এই বাগিচাখনৰ নাম শুনি আতঙ্কিত হয়ে পড়েছে। আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হল লোকসকলক কেতিয়াও বাগিচাত অকলে যাবলৈ পরামর্শ দিয়া নহয়। মানুষে ইয়ালৈ যাবলৈ সদায় সুরক্ষা ব্যবস্থার জড়িয়তেহে যাব পাৰে। কিন্তু যদি কোনোবাই দুর্ঘটনাক্রমে অকলে বাগিচাখনলৈ প্রবেশ করে তেন্তে তেওঁ জীবিত অবস্থাত ঘুরে আহিব নোৱাৰে। ব্রিটেইনের নর্থাম্পল্যান্ডত অবস্থিত এই বাগিচাখনক দ্য এলাম্বিক পয়জন গার্ডেন বুলি কোৱা হয়। ইয়াক চমুকৈ পয়জন গার্ডেন বুলিও জনা যায়। এলাম্বিক পয়জন গার্ডেনক পৃথিবীর আটাইতকৈ বিপজ্জনক বাগিচা বুলি গণ্য করা হয়। আশ্চর্যজনকভাবে এই বাগিচাখন ইংল্যান্ডের আটাইতকৈ ধুনিয়া বাগিচা। মেনিকিউর করা টপিয়ার রঙিন উদ্ভিদ, সুগন্ধি গোলাপ আর কেস্টিং ফাউন্ডেইনে মানুষক বাগিচাখনলৈ আৰুকৈ আকর্ষিত করে। এই বাগিচাত প্রবেশ করার লগে লগে এখন কলা লোহার দুয়ার দেখিবলৈ পোৱা যায়। এই দুয়ারখনত স্পষ্টকৈ লিখা আছে যে ইয়াত রখা উশাহ লওয়া আর ফুল ছিঙা নিষেধাজ্ঞা আছে। এই বিষাক্ত বাগিচাখন 14 একৰত বিয়পি আছে। ইয়াত প্রায় 700 জোপা বিষাক্ত উদ্ভিদ আছে। কোৱা হয় যে এই বিষাক্ত ফুলবোৰ ৰাজকীয় শত্ৰুসকলক পৰাজিত কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হৈছিল। বাগিচাখনত বৰ্তমানলৈ 100ৰো অধিক লোকৰ ৰহস্যজনকভাৱে মৃত্যু হৈছে। নিউজ ডেস্ক, TNL News।